গুড মর্নিং বন্ধুরা আজ হলো একত্রিশে জুলাই শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো আসামে করোনাভাইরাসের মহামারী অব্যাহত গতকাল নতুন করে দুই হাজার একশো বারো জন লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এ নিয়ে আসামে করোনা সংখ্যা বেড়ে হলো আটত্রিশ হাজার চারশো জন অসমে পনেরোই আগস্ট পর্যন্ত কেন্দ্রের গাইডলাইন কার্যকর নয় বহাল থাকবে বিধিনিষেধ চলবে নৈশ কারফু সপ্তাহ শেষের লকডাউন একদিন করে খোলা যাবে রাস্তার দুপাশের জিম যুগা কেন্দ্র মুল্লাগঞ্জ গলাকাটা মের ঘটনা পরিকল্পিত খুনের চেষ্টায় দায়ের মামলা গ্রেফতার এক জ সামাজিক সংক্রমণ রুদে মাঠে হাইলাকান্দি জেলা প্রশাসন হাইলাকান্দিতে চালু কোভিড স্ক্রিনিং ও কাউন্সেলিং সেন্টার গতকাল করোনায় প্রাণ হারালেন কাসারের আরো দুই জ গতকাল কাসার জেলায় নতুন করে আরো একশো চব্বিশ জন লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াচ্ছে এক হাজার জনে গতকাল হায়লাকান্দি জেলায় নতুন করে আরো একুশ জন লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াচ্ছে নয়শো জনে ঈদের নামাজ হচ্ছে না শিলচর ইট হলাইদ গায় গতকাল পাতার কান্দির খালে বাইক দুর্ঘটনায় প্রাণ গেল এক তর্তাজা যুবকে আহত আরও একজন হাইলাকান্দিতে ঈদগাহ মসজিদে নয় বাড়িতে নামাজ আদায়ের আহ্বান ডিসি মেগানিদিদা হালে হাইলাকান্দিতে ঈদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান আইনজীবীদের গতকাল হলিসরা দনিপুর এলাকায় মরদেহ বহনকারী পুলিশের গাড়ি আটকে দিল জনতা গতকাল করিঙ্গঞ্জে অতিরিক্ত জেলাশাসকসহ আরো জন লোক করোনাভাইরাসে আক্রান্ত আসন্ন ঈদে মসজিদ ঈদগাহে পাঁচ জনের নামাজ আদায় অনুমতি দিল সরকার আয়কর রিটার্নের সময়সীমা বেড়ে হলো তিরিশ সেপ্টেম্বর পেচ কাজ শুরু হলো করিমগঞ্জ সুতারকান্দি জাতীয় সড়কে এবং শেষ খবরটি করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট এক নির্দেশে করিমগঞ্জের লাতুতে কয়েকটি জায়গায় কন্টেনমেন্ট জোন ঘোষণা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করবো ছোট্ট একটা রিকুয়েস্ট ভিডিওটিকে দেখতে দেখতে এক্ষুনি একটি লাইক করে দিন এবং প্রতিদিনের নতুন নতুন খবরা খবর সবার আগে পাওয়ার জন্য একুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুকেই দেখছেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে প্রতিদিনের নতুন নতুন খবরা খবর সবার আপনি ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যাবেন এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আসামে করোনাভাইরাসের ভাইরাসের মহামারী অব্যাহত গতকাল নতুন করে দুই হাজার একশো বারো জন লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এ নিয়ে আসামে করোনা বেড়ে হলো আটত্রিশ হাজার চারশো সাতজন কিন্তু এরই মধ্যে একটি স্বস্তির খবর হলো উনত্রিশ হাজার আশি জন লোক ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং নয় হাজার দুইশো ত্রিশ জন লোক এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আসামে করোনা আক্রান্ত হয়ে ইতিমধ্যে চৌরানব্বই জন লোকের মৃত্যু হয়েছে পরবর্তী করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন কাসারের আরও দুই জন তারা হলেন মালুগ্রাম গনিয়ালার পঁচপান্ন বছর বয়সী অমরেন্দ্র বিশ্বাস বরজালেঙ্গার সুভাষচন্দ্র চৌধুরীর একুশ বছর বয়সী মৌসুমী চন্দ্র চৌধুরী দুজনই শিলজর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কাসার জেলা স্বাস্থ্য বিভাগের ডিস্ট্রিক্ট মেডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী জানান শোচনীয় অবস্থাতেই তারা মেডিকেল কলেজে এসেছিলেন কোভিডে আক্রান্ত হয়ে মারা গেলেও ঠিক কোভিডেই মারা গেছেন কি না তা নির্ধারণ করবে স্টেট ডেথ অডিট বোর্ড সেজন্য প্রয়োজনীয় নথি তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে তবে বোর্ড যে সিদ্ধান্ত হবে কোভিড প্রটোকল মেনে জেলা প্রশাসন এলাকার শেষ পৃত্ত হবে বলে জানিয়ে দেন সুমন বাবু পরবর্তী আগামীকাল থেকে সারাদেশে শুরু হচ্ছে আনলক তিন ইতিমধ্যেই গাইডলাইনও জারি করেছে কেন্দ্র তাতে আন্তরাজ্য আন্তর্জেলা যাতায়াতের বিধিনিষেধ তুলে দেওয়া থেকে শুরু করে জিম যুগ কেন্দ্র পর্যন্ত খুলে দেওয়া হয়েছে কিন্তু কেন্দ্রের আনলক তিন এর গাইডলাইন এখনও কার্যকরী হচ্ছে না রাজ্যে বরং চলতি বিধিনিষেধ আগামী পনেরো আগস্ট পর্যন্ত বহাল রাখার পক্ষে রয়েছে রাজ্য সরকার তাই অসমে জিম যুগ কেন্দ্র খুলতে যেমন বিধিনিষেধ থাকবে তেমনই আন্তজেলা যাতায়াতেও নিষেধাজ্ঞা থাকতে পারে আরও কিছুদিন এমনকি বহাল থাকতে পারে নৈশ কারফু এবং সপ্তাহ শেষের সম্পূর্ণ লকডাউনও তবে আগের ঘোষণা মতোই পরিস্থিতি পর্যালোচনা করে আগামী দুই আগস্ট নতুন নির্দেশিকা প্রকাশ করবে রাজ্য সরকার পয়লা আগস্ট থেকে শুরু হবে আনলক তিন পর্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যে গাইডলাইন প্রকাশ করেছে তাতে নৈশ কারফিউ পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে কিন্তু রাজ্য সরকার এখনই ততটা সার দিতে রাজি নয় তাই আগামী পনেরোই আগস্ট পর্যন্ত কেন্দ্রের গাইডলাইন অসমে কার্যকরী হওয়ার সম্ভাবনা কী কারণ সরকার মনে করছে করোনার সংক্রমণে যখন কিছুটা হ্রাস টানা সম্ভব হয়েছে তখন সব কিছু এখনই খুলে দেওয়া ঠিক নয় তাতে মাঠে মারা যেতে পারে এত দিনের কষ্ট ফলে আনলকেও বিধিনিষেধ রেখে চলতে হবে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এমনই ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রের আনলক তিনের গাইডলাইন রাজ্যে কার্যকরী করা নিয়ে তিনি গতকাল বলেছেন আমি মনে করি আগামী পনেরো আগস্ট পর্যন্ত কিছুটা আনলক কিছুটা লকডাউনের মধ্যেই আমাদের থাকতে হবে দুই আগস্ট আমরা ফের পরিস্থিতি পর্যালোচনা করব কিন্তু পনেরো আগস্ট পর্যন্ত কিছু বিধিনিষেধ থাকবে কারণ করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে তাই এখনই রাস হাত থেকে যেতে দেওয়া ঠিক নয় পরবর্তী করোনা মহামারীর জন্য শনিবার শিলচরের ঐতিহ্যবাহী ঈদ হোলা ঈদগাহে পবিত্র ঈদ উজ্জোহার নামাজ পাঠ হবে না কমিটির পক্ষ থেকে এক বার্তায় খবর জানিয়েছেন নেওয়ার হুসেন মজুমদার পরবর্তী মুল্লাগঞ্জের গলাকাটা মেয়ের ঘটনার সময় যত গড়াচ্ছে ততই রহস্য বাড়ছে শেষ পর্যন্ত পরিকল্পিত খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা মামলার গ্রেফতার এক আটক একজন স্কুল ছাত্রীর অবস্থা সংকটজনক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা গলাকাটা স্কুল ছাত্রী তবে ঘটনার আসল রহস্য এখনো বেরিয়ে আসেনি মুল্লাগঞ্জের বস্ত্র প্রতিষ্ঠানে দশম শ্রেণীর স্কুল ছাত্রীর গলাকাটা অবস্থায় উদ্ধারের ঘটনার সময় যত গড়াচ্ছে ততই রহস্য বাড়ছে এসেছে চাঞ্চল্যকর বহু তত্ত্ব পূর্ব পরিকল্পিতভাবে করার উদ্দেশ্যে পরিকল্পিত দিয়ে গলা কাটার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে বস্ত্র প্রতিষ্ঠানের মালিক আব্দুল হককে আটক করা হয়েছে মোল্লাগঞ্জের সম্ভ্রান্ত পরিবারের এক যুবককেও গান্দাই থেকে একটি অটো করে কিশোরীকে মোল্লাগঞ্জে আনা হয়েছিল বলে দাবি একটি সূত্রের তবে ঘটনাটি আদৌ আত্মহত্যা না হোনের প্রচেষ্টা এ নিয়ে দুয়াশা কাটেনি কিশোরীর স্কুল ব্যাগে দেখা গেছে স্থানীয় এক সম্ভ্রান্ত পরিবারের যুবকের ছবিও একটি নথি বৃহস্পতিবার কিশোরীর পরিবারের মামলার ভিত্তিতে ঘটনা সংঘটিত হওয়া বস্ত্র প্রতিষ্ঠানের মালিক আব্দুল হককেও গ্রেফতার করেছে পুলিশ আটক করা হয়েছে এক যুবককেও আরও গ্রেফতারির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে হাসপাতাল সূত্রের খবরে জানা গেছে গলার কাটা অংশে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে খাদ্যনালী দুবাগ হয়ে গেলেও অক্ষত রয়েছে শ্বাসনালী এতে বাঁচার সম্ভাবনা রয়েছে বলে বর্ষা দিয়েছেন চিকিৎসকরা পরবর্তী করিমগঞ্জ জেলায় করোনা সমানে দাপর দেখিয়ে চলেছে গতকাল মোট সৈত্রিশ জন করোনার কবলে পড়েন তাদের মধ্যে রয়েছেন অতিরিক্ত জেলা শাসক ধ্রুবজ্যোতি দেব তিনি বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন বলে সরকারি সূত্রে জানা গিয়েছে এদিন আক্রান্তদের তেইশ জনই ধরা পড়েন র্যাপিড অ্যান্টিজেন টেস্টে জেলা জনসংযোগ সূত্র জানিয়েছে এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ছয়শো জন এর মধ্যে অবশ্য চারশো একচল্লিশ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে গতকালও দশ জনকে রিলিজ করা হয় পরবর্তী বাইক দুর্ঘটনায় প্রাণ গেল এক তরতাজা যুবকের অন্যজন আহত হয়ে বর্তমানে করিমগঞ্জে চিকিৎসাধীন ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে পাতারকান্দি থানার হরিবাসর বৈচাখালের মধ্যবর্তী আট নম্বর জাতীয় সড়কের চা বাগানের পাশে কাজ সেরে দুই ব্যক্তি পাতার কান্দি থেকে বাইক নিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর গড়িয়ে পড়লে এই ঘটনাটি ঘটে পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে রক্তাক্ত অবস্থায় বান রুল বুম চড়াইকে উদ্ধার করে বাজারি সরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন তবে আহতজন করিমগঞ্জে চিকিৎসাধীন তার নাম ও পরিচয় জানা যায়নি বর্তমানে মরদেহটি বাজারিসরা থানায় থাকলেও এ নিয়ে স্থানীয় পুলিশ মুখ খুলতে নারাজ অন্যদিকে পাতাকান্দি পুলিশও এ ঘটনা সম্পর্কে অবগত নয় বলে জানিয়েছেন অসি তানবির আহমেদ পরবর্তী হাইলাকান্দি জেলা প্রশাসন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য শনিবার ঈদুল আজহার নামাজের জামাত জনসমাগম করে ঈদগাহ ময়দান কিংবা মসজিদে না করার আহ্বান জানিয়েছে কোভিড মহামারী জনিত কারণে নামাজের সময় সরকারি নির্দেশিকা মেনে একসঙ্গে পাঁচজনের জনের বেশি লোক একত্রিত না হতে জেলাশাসক মেঘানীতি দাহাল আবেদন জানিয়েছে এ সারা মসজিদ ও ঈদগাহে বড় বড় জামাত এড়িয়ে ঈদের জামাত আদায় করার অনুরোধ রাখেন তিনি মহামারীর সময় আমি আমার বাইদের বাড়িতে ঈদের নামাজ পড়ার এবং ঈদের দিনে মসজিদ এবং খোলা মাঠে বেশি করে জামায়াত না হওয়ার আবেদন জানাচ্ছি উৎসবের সময় জনসমাগম রোধ করার কথা জানান জেলাশাসক দাহাল এ সারা জেলাশাসক দাহাল আরও জানান উৎসবকে সামনে রেখে প্রতিটি ঈদগাহ ও মসজিদকে যাতে স্যানিটাইজ করা হয় ও মুসল্লিদের মাস্ক ব্যবহারও সামাজিক দূরত্ব যাতে মেনে চলা হয় তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির কমিটির কর্মকর্তাদের নিশ্চিত করতে হবে বলে জানান তিনি পরবর্তী হাইলাকান্দি জেলায় কোভিডের সামাজিক সংক্রমণ রুদে এবার ক্ষমর কষে মাঠে নামলো হাইলাকান্দি জেলা প্রশাসন একটাই লক্ষ্য বেশি করে কোভিড টেস্ট এর জন্য জেলায় দৈনিক সাতশো র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার লক্ষ্যমাত্রা ধরে দিয়েছে সরকার কিন্তু গত দুদিনে জেলায় দুই থেকে আড়াইশোর উপর টেস্ট করা সম্ভব হচ্ছে না এর পরিপ্রেক্ষিতে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট অভিযানকে আরও গণমুখী করে তুলতে জেলায় উনিশ কোভিড স্ক্রিনিং ও কাউন্সেলিং সেন্টার চালু করা হয়েছে পরবর্তী এক মরদেহবাহী গাড়ি আটক করা নিয়ে গতকাল রাত দশটায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয় দক্ষিণ দলায় জামালপুর জিপির হলিশরা দনিপুর এলাকায় এদিন দলাই পুলিশের প্রহরায় একটি মরদেহবাহী গাড়ি দলাই থেকে শেওরার তোলজিপির দনিপুরের উদ্দেশ্যে রওনা হলে সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয় মরদেহ নিয়ে চারটি গাড়ি কলিসরা দনিপুর এলাকায় পৌঁছতেই তীব্র উত্তেজনার সৃষ্টি হয় মরদেহ সৎকার করার জন্য পুলিশ লাশ নিয়ে আসার খবর চাউর হতেই শত শত লোক রাস্তায় বেরিয়ে আসেন স্থানীয় জনতার দাবি করোনায় মৃত বাইরে থেকে আনা কোনো লোকের সৎকার একানে করতে দেওয়া হবে না পরবর্তী করোনার সংকটকালে পবিত্র ঈদুল আজহা উৎসবের স্বাস্থ্যবিধি মেনে চলতে জেলাবাসীর প্রতি আবেদন জানিয়েছে হায়লাকান্দি বার সংস্থা সংস্থা সভাপতি আইনজীবী নুরুল হুদা লস্কর এবং সম্পাদক রাজীব আহমেদ লস্কর সহ অন্যান্য আইনজীবীরা এই আবেদন জানিয়েছেন তারা আশঙ্কা ব্যক্ত করে বলেন করোনার সংক্রমণ যেরকম বাড়ছে এতে মানুষের আরও সতর্ক হওয়ার বিশেষ প্রয়োজন রয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখা সহ মাস্ক ব্যবহার করে স্বাস্থ্যবিধি সঠিকভাবে পালনের আহ্বান জানান তারা পরবর্তী রিটার্ন বাড়ানো জমা দেওয়ার সময়সীমা রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আরও দু মাস বাড়িয়ে করা হয়েছে ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত করোনা পরিস্থিতিতে বুধবার নিজের টুইট করে কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এরপর বৃহস্পতিবার আয়কর দফতরের তরফে এ সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করা হয় পরবর্তী শুরু হয়েছে করিমগঞ্জ সুতারকান্ধী জাতীয় সড়কের পেচ ওয়ার্কের কাজ পাতর পড়েছে জাতীয় সড়কের পাশে পশু হাসপাতাল পয়েন্টে এই মুহূর্তে জাতীয় সড়কের যেসব স্থানে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব জায়গায় মেটেল ওয়ার্ক হবে এমনই জানালেন পূর্ত বিভাগের এনএইচ ডিভিশনের নির্বাহী বাস্তকার বিষ্ণুপ্রসাদ দাস তিনি বলেন প্রতিদিন বৃষ্টি হচ্ছে রাস্তা মেরামতের কাজের সুযোগ মিলছে না মঙ্গলবারই জাতীয় সড়কের পাশে পাথর ফেলা হয়েছে বৃষ্টি বিরাম না নিলে শ্রমিকরা কাজ করতে সমস্যা হবে রোদের দেখা মিললে কাজ শুরু হবে কেননা রাস্তায় প্রচুর জল জমে রয়েছে জলে পাতর সরানো হলে সেটিংয়ের সমস্যা হবে পূর্ত বিভাগ পেচ পেচওয়ার্কের কাজ শুরু করার জন্য প্রস্তুত বলেন এনএইচ ডিভিশনের নির্বাহী বাস্তকার পরবর্তী পবিত্র রমজানের শেষে ঈদ উল ফিতর উদযাপনে মসজিদ ঈদগাহে নামাজের অনুমতি ছিল না প্রশাসনের করোনা সংক্রমণের প্রেক্ষিতে ওই নিষেধাজ্ঞা জারি ছিল ফলে গড়ে বসেই নামাজ আদায় করতে হয়েছে ইসলাম ধর্মাবলম্বীদের কিন্তু ঈদ উল আজহা উদযাপনে মসজিদ ঈদগাহে একসঙ্গে পাঁচজনের নামাজ আদায়ের অনুমতি দিল সরকার এবার শেষ খবরটি করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট এক নির্দেশে লাতু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের একজন জি নার্স সহ আরও আট জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়ায় সংশ্লিষ্ট এলাকাগুলিকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছেন নির্দেশে আরও বলা হয়েছে যে কন্টেনমেন্ট জোনের এলাকাগুলিতে জনসাধারণ ও যানবাহনের চলাফেরা নিয়ন্ত্রিত থাকবে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে